টাইটেল দেখেই বুঝে গেছেন আমরা এখন কি করতে যাচ্ছি। হ্যাঁ, আমরা এখন মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে আমরা সহজেই শিখতে পারি তা দেখতে আসছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে হোম ট্যাব, এখান থেকে ক্লিপবোর্ড গ্রুপ থেকে এখানে এডিটিং গ্রুপ পর্যন্ত আজকে আমরা একটা ক্লাসে শেষ করে ফেলবো। ও, আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদের, এটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা অর্থাৎ পারভেজ ওয়ার্ল্ড এই চ্যানেলটা আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। এখন আমরা হোম ট্যাবের কাজগুলো করব, ঠিক আছে। এই হোম ট্যাবের মধ্যে এখানে প্রথমে ক্লিপবোর্ড গ্রুপ, কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেন্টার। কাট, কপি, পেস্ট এগুলো নর্মালি আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, এভাবে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক এগুলোর উপর কাট, কপি, এখন এই পেস্টগুলো করতে পারবো, এখানে করলেই হবে। কিন্তু এখানেও দিয়ে দিয়েছে, এখানে কাটে ক্লিক করলাম কেটে গেছে, এখানে রাখবো, পেস্টে ক্লিক করলাম, আবার সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, এটার মতো আরেকটা নকল তৈরি করতেছে, এখানে এসে মাউস ক্লিক করলাম এবং পেস্টে ক্লিক করলাম, এখান থেকে এখানে আরেকটা কপি করে পেস্ট করছি। এরপরে এখানে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে ফরম্যাট পেন্টার, এটা করার জন্য আমরা যাচ্ছি একটু ফন্টটা চেঞ্জ করে দিতে, অর্থাৎ ফরম্যাটটা একটু চেঞ্জ করতেছি। এখানে আমি লিকার স্টাইলটা চেঞ্জ করলাম, ফন্ট সাইজ, অর্থাৎ এটার কাজ হচ্ছে, আমি এগুলো একটু বলে দিচ্ছি একসাথে, এটার কাজ হচ্ছে লিকার স্টাইলটা চেঞ্জ করা। আমি এখান থেকে লিকার স্টাইল যা চাই দিতে পারবো, তবে আমরা নর্মালি থাকবো টাইমস নিউ রোমান এ স্টাইলে। আমি এটাতে ক্লিক করলাম, এটার মতো স্টাইল হয়ে গেছে। এর পাশে যেটা আছে এটার নাম হচ্ছে ফন্ট সাইজ, এখানে আমার ইচ্ছে মতো ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবো। যদি আমরা নর্মাল ফন্ট সাইজ দিতে চাই এখানে 12 দেবো। এরপর এই দুটো অপশনের সাহায্যেও আমরা ফন্ট সাইজ বাড়াতে কমাতে পারবো, এটাতে ক্লিক করলাম ফন্ট সাইজ বাড়তেছে, আবার এটা দিলে কমবে। এরপর এই অপশনটার নাম হচ্ছে সেন্স কেস, সেন্স কেস হচ্ছে এখানে নিচে লেখা আছে, এদিকে লেখা আছে সেন্স দ্য সিলেক্টেড টেক্সট টু আপার কেস, লোয়ার কেস, অর্থাৎ এটার সাহায্যে আমরা যেটা করতে পারবো সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ওয়ার্ড, অর্থাৎ এখানে আমরা সেন্টেন্স কেস বলতে যেটা বুঝি সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল, লোয়ার কেস হচ্ছে সবগুলা স্মল লেটার, আপার কেস সবগুলা ক্যাপিটাল লেটার, আর এটা হচ্ছে সবগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল, আর এটা হচ্ছে সবগুলা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল। তো আমি এটার জন্য কী করতেছি, এখানে এই লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এখান থেকে আমরা লোয়ার কেজে দিলাম, দেখেন এখানে ক্যাপিটাল ছিল স্মল হয়ে গেছে, এখান থেকে আমি আপার কেজে দিলাম সবগুলা ক্যাপিটাল হয়ে গেছে, এখান থেকে আমি ক্যাপিটালাইজ ওয়ার্ডে দিলাম প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে গেছে, আবার যদি এখান থেকে এটা দেই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল, এটা আমরা দেখি না, এটা আমি একটা রং ফরম্যাট, এখানে রেড কালার চলে আসছে। এখান থেকে আবার সেন্টেন্স কেস দিলাম, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে গেছে, এটা হচ্ছে সেন্স কেস। আচ্ছা, তো এতটুকু করলাম, এখন এই অপশনটা ফেলে গেছিলাম, এটা করি, এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। আমরা পেইন্টার বলতে যেটা বুঝি যারা রং করে, এখানে পেইন্টারের কাজ হচ্ছে এরকম, আমার এখানে একটা ফরম্যাট করা আছে, এই ফরম্যাটটা আমি এখানে অন্য টেক্সটের উপর ফরম্যাট করব। আমি এখানে মাউস ক্লিক করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এখানে জাস্ট মাউসটা ক্লিক করা করেই ফরম্যাট পেইন্টারে ক্লিক করছি। তারপর এখান থেকে আমি যেই টেক্সটগুলো এই ফরম্যাটের মতো করতে চাই একটা ব্রাশ আসছে, এই ব্রাশ দিয়ে এভাবে টান দেব যতটুকুই, এখানে মাউস সিলেক্ট করা আছে ফরম্যাট পেইন্টার, এটাতে এভাবে ব্রাশ করে দিলাম, যেগুলোতে দিব ওগুলো ফরম্যাট পেইন্ট হয়ে যাবে। তাহলে এই যে কাট, কপি, পেস্ট, ফরম্যাট পেইন্টার, ফন্ট সেন্স, সাইজ, ফন্ট সাইজ এবং এখান থেকে সেন্স কেস, এগুলো দেখলাম। তো এখন এই দেখেন, এখানে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এখানে একটা স্টাইল, এগুলো তো জাস্ট আমরা দেখার জন্য করছি, কিন্তু আমাদের এরকম স্টাইল দরকার হবে না, আমরা নর্মালি নর্মাল টেক্সটে লিখবো। দেখো এখানে এক একটা এক এক রকম স্টাইল হয়ে গেছে, এই ফরম্যাটগুলো আমরা সবগুলো ক্লিয়ার করে দেবো। এখানে একটা অপশন আছে, এই অপশনটার নাম হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং, আমি এই ট্যাগসগুলো সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাটিং যে অপশন আছে এই ফরম্যাটে ক্লিক করলাম,
একদম সবগুলা ক্লিয়ার হয়ে গেছে। এখানে যদি কালার করতাম সব কিছুই ফরম্যাট ক্লিয়ার হয়ে যেত। এটা এরপরে এগুলো আবার সিলেক্ট করলাম, করার পর এটা হচ্ছে বোল্ড, লেখাগুলা বোল্ড করতে পারবো। লেখাগুলো একটু বোল্ড হয়েছে, একটু বড় করে দেখাই, বোল্ড এখন বোল্ড চলে গেছে। আবার ক্লিক করছি যখন আবার আসছে। এরপর পাশে যেটা সেটার নাম হচ্ছে ইতালিক, এখানে ক্লিক করার পর একটু বাঁকা বাঁকা স্টাইলে আসছে। এরকম বাঁকা বাঁকা স্টাইলের আমাদের যে দরকার হয় সায়েন্সের বিভিন্ন বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে এইগুলো দরকার হয়। আবার ক্লিক করলাম, ইতালিকটা চলে গেছে। এরপর এই ওয়ার্ডটা সিলেক্ট করে নিচে একটা আন্ডারলাইন দেবো, ইউতে ক্লিক করলাম নিচে একটা আন্ডারলাইন আসছে। আবার ক্লিক করলাম নিচে আন্ডারলাইনটা চলে গেছে। তীর চিহ্নতে ক্লিক করে এখানে অনেক স্টাইলের আন্ডারলাইন আছে, যেটা দিতে চাই এইভাবে সিলেক্ট করলে আন্ডারলাইনটা চলে আসবে। আবার বাদ দিতে চাইলে তীর চিহ্নতে ক্লিক করে, সরি এখানে এখানে ক্লিক করলেই যাবে, ইউতে ক্লিক করলেই চলে যাবে। এরপরে আমি এখানে লিখলাম এখানে আমি প্রাইস লিখলাম কত, 1000, বর্তমানে 700। এই ধরনের কোনো একটা প্রোডাক্টের আমি ইয়া দিলাম। আমি এই ট্যাক্সটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম, কাটা দিয়েছি, অর্থাৎ এটা আগে ছিল এখন এটা বর্তমানে। এরকম আমরা হ্যাঁ অনেক অনেক জায়গায় এরকম ট্যাক্স দেখি। এটা গেল। এরপর আমি দিচ্ছি এস টু ও, আচ্ছা এস টু আর ওখান থেকে দিচ্ছি না, আমি ওইটার জন্য দিচ্ছি না, এখানে আমাদের আর কাজ আছে। এ টু ধর্মনি রেস্টুরেন্ট প্লাস টু এ বি প্লাস বি টু, হ্যাঁ এখানে আমি এস টু ও একটা ইয়া দিলাম, ফর্মুলা ইয়া দিলাম, কি বলে এটা আমি তো বলে গেছি, পানির সংকেত, আচ্ছা ফর্মুলা। তো এখন এই ফর্মুলাটা এটার পাওয়ারটা থাকে নিচের দিকে। আমি এখান থেকে এখানে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপ্ট এক্সের নিচে টু, অর্থাৎ পাওয়ারটা নিচে চলে আসবে, ঠিক আছে। এখন এ টু আমি এখানে দিচ্ছি এ টু প্লাস টু এবি প্লাস বি টু, কিন্তু আমার এখানে দরকার হচ্ছে এ স্কোয়ার। এখানে এটার নাম হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এখানে ক্লিক করলাম পাওয়ারটা উপরে চলে গেছে, আর এটা সিলেক্ট করলাম পাওয়ারটা উপরে চলে গেছে। যদি এরকম দরকার না হয় আবার সিলেক্ট করে যেখানে ক্লিক করে উপরে তুলছে ওখানে ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে। পাওয়ার উপরে এবং নিচে যদি নিয়ে আসতে চাই এভাবে নিয়ে আসতে পারবো। আর এখন দেখেন এখানে যদি আমি এন্টার দেই তাহলে নর্মাল এটার মতো ট্যাক্স আসবে, কারণ এখানে সিলেকশন আছে। এখন যদি আমি এটাতে সিলেক্টটা বাদ দিই তাহলে আগের মতোই ট্যাক্স লিখতে পারবো। লেখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখেন একটা অপশন আছে ট্যাক্স ইফেক্ট, তীর চিহ্নতে ক্লিক করে ট্যাক্সের ইফেক্ট দিতে পারবো, অর্থাৎ লেখার স্টাইল দেখেন একটু স্টাইল চেঞ্জ হচ্ছে। এগুলো আবার 2007 ভার্সনে নাই, এগুলো এই যে এরকম, হ্যাঁ 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 এই যে এভাবে আসবে, ঠিক আছে। এরপরে এই অপশনটা, এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার, টেক্সট হাইলাইট কালার, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আমি আচ্ছা এটার কাজ কি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের মধ্যে হাইলাইট দিয়ে কালার করে দিই, হাইলাইট করে, অর্থাৎ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এরকম যদি আমাদের এখানেও প্রয়োজন হয় তাহলে তীর চিহ্নতে ক্লিক করে আমি কালার নেব, আমি যে কালার দিয়ে হাইলাইট করতে চাই কালারটা নিলাম। নেওয়ার পর মাউসের কার্সরে একটা হাইলাইটারের সিম্বল আসছে, এখন আমি এটা দিয়ে এভাবে হাইলাইট করতে পারবো। এখান থেকে হাইলাইট করলাম, তারপর এখানে তীর চিহ্নতে ক্লিক করে নো কালার দিলাম, আবার হাইলাইটারটা আসছে, এভাবে সিলেক্ট করে উপর থেকে নিচের দিকে অথবা নিচের থেকে উপর দিকে টান দিলাম, চলে গেছে। হাইলাইটারের সিম্বলটা এখনও আছে, আমি জাস্ট এখানে ক্লিক করার পর এটা আবার চলে গেছে। আর লেখাগুলো সিলেক্ট করলাম, পরের অপশনটার নাম হচ্ছে ফন্ট কালার
তীর চিহ্নতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করলে কালারটা দিতে পারবো। ঠিক আছে, এখন আমরা করলাম ক্লিপবোর্ড গ্রুপ, ফর্ম গ্রুপ, এই দুটো গ্রুপ। এখানে বুলেটস হচ্ছে আমরা কতগুলো সিম্বল বিভিন্ন ধরনের ডকুমেন্ট লেখার ক্ষেত্রে স্টার মার্ক বিভিন্ন মার্ক দিয়ে ট্যাগ শুরু করি। একটা প্যারাগ্রাফ পয়েন্ট দিয়ে আমরা কী করি, এখান থেকে আমরা যেটাই নিতে চাই নিলাম, তারপর আমরা এখানে লিখতে পারবো। এন্টার দিলে আরেকটা আসবে, যতক্ষণ এন্টার দেবো না ততক্ষণ আসবে না, এন্টার দিলে আরেকটা আসবে। যদি এটার দরকার না হয় দুটা এন্টার দেবো, তাহলে আর প্যারাগ্রাফ বুলেট সিম্বলটা আসবে না। এরপরে এখান থেকে আমরা নাম্বারিংয়ে ক্লিক করলাম, এটা হচ্ছে নাম্বারিং 1, 2, 3 ব্র্যাকেট দিয়ে ABC রোমান সংখ্যা যেটাই চাই এখান থেকে সিলেক্ট করব। আমি এক নাম্বার কোনো একটা প্রশ্ন লিখতেছি, এক নাম্বার এন্টার, দুই নাম্বার এন্টার, তিন নাম্বার, এভাবে নাম্বারিং করতে পারবো। ডাবল এন্টার দিলে আর নাম্বার আসবে না। আচ্ছা, সমস্যা এগুলো আসবে। এরপরে এখানে এসে এটার নাম হচ্ছে মাল্টি লেভেল লিস্ট, তীর চিহ্নতে ক্লিক করলাম, এখানে একটা লেভেল আছে, নানের পাশে এটা যদি ক্লিক করি এক নম্বর আসছে। এরপরে আমি ধরেন এটা একটা প্রশ্ন লিখলাম, এন্টার দিলাম, এক নম্বরের পরে দুই নম্বর চলে আসছে। মাল্টি লেভেল বলতে আমরা যেটা বুঝি, MCQ প্রশ্নের মতো এক নম্বর প্রশ্নের আনসার ABCD ইত্যাদি। এরপর এখানে দুই নম্বর যেহেতু আসছে, কিবোর্ডের মধ্যে হাতে বাম দিকে কী আছে, TAB ট্যাব, যেটা আছে ট্যাবে ক্লিক করলাম, এ চলে আসছে আনসার এ, এন্টার আনসার বি, এন্টার আনসার সি, এন্টার আনসার ডি চলে আসছে। এরপর দুইবার এন্টার দিলে একবার এন্টার ই আসছে, আবার যখন এন্টার দিব তখন ই আসছে। আবার প্রশ্ন শুরু করলাম, প্রশ্ন শুরু করার পর আবার এন্টার দিলাম, ট্যাব এগুলো, এরপর ডাবল এন্টার, এন্টার দিলে আর আসবে না। তাহলে এখন আমরা কী কী করলাম, বুলেটস, নাম্বারিং এবং মাল্টি লেভেল লিস্ট। এরপরে যে অপশানগুলো আছে এটার নাম হচ্ছে ইনডেন্ট। ইনডেন্টের কাজ হচ্ছে আমি এই ট্যাগসগুলোকে সিলেক্ট করলাম, করার পর ইনডেন্ট থেকে এই যে এদিকে নিয়ে আসতেছি, এদিকে নিয়ে আসছে, এটা হচ্ছে ইনডেন্ট। অর্থাৎ কোনো ট্যাগসকে আমরা সাজাতে পারবো এইভাবে। আর এরপরে যে অপশানগুলো আমি এখানে কিছু ট্যাগস চেঞ্জ করতেছি, দেখেন এন্টার, এখানে এন্টার, এন্টার, এই যে সেন্টেন্সগুলো দেখেন, এই সেন্টেন্সের ফার্স্ট লেটার হচ্ছে আর দিয়ে, ভি দিয়ে, এ দিয়ে, এস দিয়ে, ডাব্লিউ দিয়ে, ই দিয়ে। তো আমি চাই যে সেন্টেন্সটা এ দিয়ে শুরু এটা উপরে আসবে, এবং যেটা একদম লাস্ট জেড দিয়ে থাকবে সেটা নিচে আসবে, অর্থাৎ একটা সিরিয়াল চলে আসবে এ থেকে জেড পর্যন্ত। তো এটার নাম হচ্ছে শর্ট। শর্টের কাজ হচ্ছে সিরিয়াল অথবা ডিসিরিয়ালে সাজানো। এখানে ক্লিক করলাম, করার পরে অ্যাসেন্ডিং দেওয়া আছে অর্থাৎ এ থেকে, আর ডিসেন্ডিং দিলে জেড থেকে, অর্থাৎ জেডটা উপরে থাকবে লাস্টের দিকে এ আসবে। আমি অ্যাসেন্ডিং দিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পর এ, ই আর লাস্টের ডাব্লিউ, অর্থাৎ এটা হচ্ছে শর্ট। শর্টের হচ্ছে যে সাজানো। এরপরে যে অপশানটা আছে এটার নাম হচ্ছে শো অ্যান্ড হাইড। প্রত্যেকটা এন্টারের পাশে একটা সিম্বল আসছে, এতে দেখেন এগুলো তেমন দরকার নেই, আমি ক্লিক করলাম চলে গেছে। লিখেগুলো সিলেক্ট করলাম, এটা হচ্ছে অ্যালাইন, এই চারটা এখানে মাউস নিয়ে গেছে, অ্যালাইন, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, আবার লেফট অ্যালাইন, এই লেখাগুলো সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম, এদিকে দেখেন সমান না এই লাইনগুলো। আমি যদি এখানে জাস্টিফাই লাইনে ক্লিক করি এই লাইনগুলো এদিকে সমান হয়ে গেছে। আমরা নর্মালি কোনো একটা প্যারাগ্রাফ লিখলে ওই প্যারাগ্রাফটা না এভাবে জাস্টিফাই লাইন করে নিব, অর্থাৎ দুই দিক থেকে লাইনটা সমান করে নিব, দেখতে যেন একটা সুন্দর লাগে। এরপরে একটা লাইনের পর আরেকটা লাইনের দূরত্ব বাড়াবো কমাবো, এই অপশনটা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে গেলাম 1.0, বাড়ালাম, আরেকটু বাড়ালাম, আরও বাড়ালাম, যতটুকু বাড়াতে চাই এখান থেকে বাড়াতে পারবো, আর কমাতে চাইলেও এখান থেকে 1.0 দিলে কমে যাবে। যদি কোনো কারণে এই স্পেসটা না কমে, সিলেক্ট করে লাইন স্পেসিং, লাইন স্পেসিং অপশন এখানে আসবো, এসে বিফোর আফটার এই দুইটাতে 0.0 করে দিব, এবং এখানে এসে সিঙ্গেল করে দিয়ে ওকে দিলেই লাইনের দূরত্বটা একদম নর্মাল চলে আসবে। তাহলে এখন আমরা যেগুলো করলাম, অ্যালাইন, লাইনের দূরত্ব, আর এদিকে এই অপশানগুলো। এরপরে যে অপশানটা আছে এটার নাম হচ্ছে শেডিং, শেড দেওয়া, অর্থাৎ একটা ট্যাক্সের নিচে আমরা হেডলাইনের মতো করে কালার দেবো হেডলাইন দেওয়ার জন্য।
এই টেক্সটটা আমরা সিলেক্ট করলাম, সেন্টারে নিলাম, এখান থেকে তীরচিহ্নতে ক্লিক করে একটা কালার দিয়ে দিচ্ছি। এটা আসলো, এটা হচ্ছে জাস্ট এটা এতটুকুই আসছে। আমি আবার দিলাম, এই টেক্সটটা সিলেক্ট করলাম, সেন্টারে নিয়ে আসলাম, এখান থেকে দেখেন পুরো লাইনে একটা কালার দিয়ে দিচ্ছে, এতটুকু কালার হয়ে গেল। তো এখানে কালার ফন্টের কালারটা চেঞ্জ করলাম, এভাবে কালার আসলো। যদি আমি এখন এন্টার দেই, ওখানেও কালার চলে আসতেছে, কারণ আমার এখানে শেডটা সিলেক্ট করা আছে। এখান থেকে যদি আমি নো কালার দেই, কালার চলে যাবে। আর এখান থেকে আমি যদি লিখতে চাই, এখানে এখান থেকে আমরা অ্যালাইন লেফটে ক্লিক করব, আমরা নর্মালি এখান থেকে এখন টাইপ করতে পারবো, আর লিখে বলে সাদা এখান থেকে কালো কালার করে দিচ্ছি, অটোমেটিক দিলে একদম নর্মালি যেরকম ফুটে আসবে। তাহলে এখন আমরা যেটা করলাম শেডিং, আর শেডিংগুলো তুলে দেবো সিলেক্ট করে, তীরচিহ্নতে ক্লিক করে নো কালার, এটাও সেম সিলেক্ট করবো, তীরচিহ্নতে ক্লিক করে নো কালার দিলে চলে যাবে, অথবা এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিলেও চলে যাবে এই অপশনটা। তারপর যে অপশনটা আছে সেটা হচ্ছে বর্ডার। আমি ট্যাক্সগুলো সিলেক্ট করলাম, ট্যাক্সগুলো সিলেক্ট করে বর্ডার থেকে অল বর্ডার দিলে চারপাশে একটা বর্ডার আসবে। এই যে এখানে একটা বর্ডার আসছে, এই যেটা এই লাইনগুলো না, এই লাইনগুলো হচ্ছে আপনার মার্জিন শো করতেছে, এটা প্রিন্ট আসবে না, কিন্তু এই বর্ডারটা শো করবে। আমি একটু দেখাচ্ছি, ফাইল থেকে প্রিন্টে গেলাম, এই যে এখানে দেখেন বর্ডার দেখাচ্ছে, কিন্তু এখানে যে আরও যে বক্সগুলো আছে ওগুলো নাই। আর এই বর্ডারটা তুলে দিব, সেম সিলেক্ট করলাম, তীরচিহ্নতে ক্লিক করলাম, নো বর্ডার, বর্ডার চলে গেছে, এখন বর্ডার নাই। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্টাইল, স্টাইলটা হচ্ছে এটা। তো এই স্টাইলটা আমাদের দরকার হয় না, কারণ আমরা যখনই লিখবো তখন এখান থেকে টাইমস নিউ রোমান যে ফন্টটা আছে এটা দিয়ে লিখবো। তবে এই স্টাইলটা দিয়ে দেখেন আমি এখানে মাউস রাখলাম, মাউস রাখলে হবে, এটাতে মাউস নিয়ে গেছি, লিখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে, এগুলো লাগবে না। এখানে আরও আছে, আমরা যেটাই স্টাইল করতে চাই এখান থেকে করতে পারবো, এগুলো লাগে না। এরপরে এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ অপশন আছে, এটা হচ্ছে ফাইন্ড, আর এটা হচ্ছে রিপ্লেস, আর এটা হচ্ছে সিলেক্ট। ফাইন্ড মানে হচ্ছে খোঁজা, ফাইন্ডে ক্লিক করলাম এরকম আসছে, কোন একটা ওয়ার্ড আমার খুঁজতে হচ্ছে। আমি আবার ইয়াদি ফাইন্ডে ক্লিক করলাম, অথবা এখান থেকে ফাইন্ড রিপ্লেস সবগুলো আছে, ফাইন্ডে ক্লিক করলাম, এটা আসছে। বেশিরভাগই 2007-10 এগুলোতে এরকম করে চলে আসে, অর্থাৎ এই জিনিসটা তো এটা সব জায়গায় আসবে না, এটা আসবে। অর্থাৎ এখানে ফাইন্ডের পিছিয়ে ক্লিক করে অ্যাডভান্স ফাইন্ড এটাতে ক্লিক করলে এভাবে আসবে, এরকম এরকম আসবে। আর এটার শর্টকাট কমান্ড কন্ট্রোল এফ। এখন এখন দেখেন এখন দেখেন আমি এখান থেকে একটা ওয়ার্ড সিলেক্ট করলাম, এই ওয়ার্ডটা সিলেক্ট করে ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পর এখানে কয়টা রেজাল্ট আছে, পেজ রেজাল্ট, কোথায় কোথায় এই পয়েন্ট ইয়াটা আছে এখানে শো করতেছে, ঠিক আছে। এইভাবে এভাবে যদি আমরা চাই, এভাবে যদি আমরা চাই তাহলে এখানে ফাইন্ড হচ্ছে কোনো একটা ওয়ার্ড খুঁজে, আমি এখানে যদি ক্লিক করি তাহলে এই বক্সটা আসবে, আর এখান থেকে যদি আমি অ্যাডভান্স ফাইন্ডে যাই তাহলে এই ডায়লগ বক্সটা আসবে। ধরেন আমি পাওয়ারফুল এই ওয়ার্ডটা খুঁজতেছি, এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে এটা কোথায় আছে সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে আসছে। এরপর আবার গেলাম, এখানে আসছে। যদি যতগুলো আছে সবগুলো আমরা কালার করে দিতে চাই, হাইলাইট করে দিতে চাই, এখানে ক্লিক করে হাইলাইট অলে ক্লিক করলাম, যতগুলো পাওয়ারফুল ওয়ার্ড থাকবে সবগুলো হাইলাইট হয়ে যাবে, এটা হচ্ছে ফাইন্ড। আর এরপর হচ্ছে রিপ্লেস, রিপ্লেসে ক্লিক করার পর এই অপশনটা আসছে, সেম ডায়লগ বক্সটা আসছে। এখানে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে যেটা আছে, আমি যদি
কোন একটা ওয়ার্ডকে অন্য একটা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করতে চাই, অর্থাৎ এই যে পাওয়ারফুল ওয়ার্ডটা দিয়ে ওয়ার্ডটাকে আমরা অন্য একটা ওয়ার্ড দিয়ে পরিবর্তন করব। এখানে আমি যে ওয়ার্ডটা দিয়ে পরিবর্তন করতে চাই ওটা লিখে দেব, অর্থাৎ এখানে আমি পাওয়ারফুল ওয়ার্ডটাকে এই ওয়ার্ডটা দিয়ে চেঞ্জ করতেছি। আমি যদি রিপ্লেস অল এ ক্লিক করি, এই ওয়ার্ডটা যত জায়গায় আছে সব জায়গায় একসাথে রিপ্লেস হয়ে যাবে। যত চারটা ছিল চারটা একসাথে হয়ে গেছে সাতটা। এটা আমি আবার বলতেছি, অর্থাৎ কোন একটা ওয়ার্ড যেমন ডকুমেন্ট, এই ওয়ার্ডটা যত জায়গায় আছে সবগুলা জায়গায় একসাথে রিপ্লেস করব। আমি এটা সিলেক্ট করে রিপ্লেসে গেলাম, রিপ্লেসে এখানে লিখে দিলাম, আর এখানে আমি যেই ওয়ার্ডটা দিয়ে পরিবর্তন করবো এটা এখানে লিখে দেবো, এফ আই এল ই। হ্যাঁ, এটা কখন দরকার হবে, যদি আমি একটা ফাইল ডকুমেন্ট লিখলাম, লেখার পরে দেখতেছি কোনো একটা ওয়ার্ড লিখছে ওটা ভুল হয়ে গেছে, এখন যত জায়গায় ওই ওয়ার্ডটা আছে সবগুলো একসাথে কী করতে হবে, রিপ্লেস করতে হবে। ওটার জন্য আমরা এই কাজটা করবো, ফাইন্ডের মধ্যে ফাইন্ড ওয়ার্ডের মধ্যে যে ওয়ার্ডটা পরিবর্তন করবো ওইটা লিখবো, আর রিপ্লেস উইথের মধ্যে যেটা দিয়ে পরিবর্তন করবো ওটা লিখবো, আর দেওয়ার পর রিপ্লেস অলে ক্লিক করলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। আর এখানে সিলেক্ট থেকে সিলেক্ট অলে ক্লিক করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আর এখানে কোনো টেক্সটকে আমি বোল্ড করলাম, এরপরে এটাতে আমি এটাতেও বোল্ড করলাম, এখান থেকে কিছু অংশ বোল্ড করলাম, এটা 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 একই রকম ফরম্যাট। আমি এখানে মাউস ক্লিক করে সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, অর্থাৎ এই ফরম্যাটের যত জায়গায় টেক্সট আছে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা কালার করতে চাইলে করতে পারবো, অর্থাৎ যে কোনো কাজ একসাথে করতে পারবো এটা দিয়ে। তাহলে এখন আমরা যেটা করলাম, ক্লিপবোর্ড, ফন্ট, স্টাইল এবং এডিটিং। তো এখন আমরা যেটা করলাম, এই হোম ট্যাবের কাজগুলো শেষ করছে, ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ এবং এডিটিং গ্রুপ। এইগুলোর পরে আমরা নেক্সট যেটা করবো এটা হচ্ছে ইনসার্ট গ্রুপ। এই গ্রুপের কাজগুলো আপনি আমার পরের ভিডিওতে পাবেন, এরপরের ভিডিওতে ইনসার্ট ট্যাব দিয়ে লিখা আছে ওই ভিডিওতে দেখবেন। ওকে, তাহলে আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।